মাসে 2-5 লাখ দিয়ে তো থাকা যাবে, 2-4 লাখ 5 লাখ দিয়ে সর্বসাধারণের জন্য থাকা যাবে না। ই সব কে দেখনা পড় রা হ্যায়, যা দেখতেছো তাই সত্যি। অনেক শেখও আছে আমাকে প্রপোজ দিয়েছে, অনেক বাদশারা আছে। আচ্ছা হ্যায় মে আন্ধা হু। তুমি আন্ধা না, একটু সবুর করো বচ্চো, তারাও দেখতে পাবা। যাকে স্বেচ্ছায় দিতে রাজি সে আমার খোঁজ খবরই নিল না। ছোটখাটো বিষয় নিয়ে আমার মনে হয় না তার নাক গলানোর মতো সময় আছে, বিকজ সে একজন বিশাল সুপারস্টার, তার কি সেই সময় আছে? সুন্দর হওয়ার চেষ্টা করছি, এমনি আমি সুন্দর আমি জানি, মানে আরো সুন্দর হওয়ার চেষ্টা করছি। তোমার লজ্জা করে না? সো আপনাদের বেলায় 2-5 লাখ দিয়ে তো থাকা যাবে, বুঝতে হবে ব্যাপারটা। অনেক শেখও আছে আমাকে প্রপোজ দিয়েছে, দুবাইয়ের শেখ বলে কথা। নাম নিলে তো সে ভাইরাল হতে পারবে না, সে তো ভাইরাল হয়েছে শাকিব খানের নাম নিয়ে। শাকিব এত দামি ঘড়ি আছে বা উনি যে মিষ্টি জান, এটা এই নামের কোন অভিনেত্রী আছে এটা কি আপনারা কেউ জানতেন? শাকিব খানের কে বিয়ে করার জন্য বহুত মেয়ে রাজি, কে কি বললো না বললো সেগুলো শোনার মতো। আই অলরেডি হ্যাভ এ BMW কার, এটার বয়স অলরেডি 4 বছর হয়ে গেছে। রোলেক্স আমি বিফোর 13 ইয়ার্স এগো থেকে ইউজ করি। মানে একজন সুপারস্টারের কাছে কিন্তু সেই এবিলিটি আছে এই ঘড়িটা কেনার। এখন উনি যে বলছে উনি এত দামি ঘড়ি কিনছে, উনি তো তাহলে জায়েদ খান ক্যাটাগরির হয়ে গেল। জায়েদ ভাই ইজ ভেরি ক্লোজ টু মি, উনি তো ভাইরাল হওয়ার জন্য এসব বলছে। আমি একটা জুতা কিনছি 40,000 টাকা দিয়ে কালকে, এই হচ্ছে ব্যাপার। মানে আমি এতটাই কয়টা গোল দেওয়ার ইচ্ছা আছে কি হরে, নো আমি কাউকে ফলো করি, বাট জায়েদ ভাই ইজ ভেরি ক্লোজ টু মি। উনার যে এত দামি ঘড়ি আছে বা উনি যে মিষ্টি জান্নাত, এটা এই নামের কোন অভিনেত্রী আছে এটা কি আপনারা কেউ জানতেন? ডেফিনেটলি না। অপু বুবলি 2 সতীনের যুদ্ধ থামিয়ে এবার শাকিব খানকে নিয়ে মাঠে নেমেছেন তথাকথিত নায়িকা মিষ্টি জান্নাত। পরিয়াপুর একটা কোয়ালিটি আছে, তার 1%ও নেই জান্নাত আপুর মাঝে। উনি মাঠে নেমেছেন, গায়ে মানে না আপনি মোড়ল। তিনি যেগুলো সিনেমা করেছেন মানুষ সেগুলো দেখেছে কিনা আমি জানি না। এটি 4টা সিনেমা সাইন করেছি। 4টা সিনেমা করতেছেন, তাও আবার আমাদের বস শাকিব খানের সাথে? আগ্রহটা বাড়িয়ে দিল। চলো চলো দেখি সিনেমাগুলো কি কি। তার ভিতরে ফার্স্ট করেছিলাম দেহ। দেহ, হ্যাঁ এটাই তো সম্পদ। তারপরে করেছিলাম শেখ রাসেলের আর্তনাদ। দুবাইয়ের শেখদের দেহদান করে আর্তনাদে একদম নক্ষত্র। তারপরে করেছিলাম নক্ষত্র। তারপরে করেছিলাম আত্মঘাতী। ইশরে, নক্ষত্রটা আত্মঘাতী হয়ে গেল, মিল গেয়া ম্যাডাম, মিল গেয়া। আপনার চরিত্রের সাথে সব কটা সিনেমা মিল গেয়া। এগুলো শাকিব খানের সাথে হবে ম্যাডাম, এর জন্য আপনার প্রস্তুতিটা কি? সুন্দর হওয়ার চেষ্টা করছি, এমনি আমি সুন্দর আমি জানি, মানে আরো সুন্দর হওয়ার চেষ্টা করছি। তোমার লজ্জা করে না? জীবনেও শাকিব খানের সাথে আপনার সিনেমা হবে না, এগুলো আর্তনাদ থেকে আত্মঘাতী হয়েই থাকবে। তো আমার 4টা সিনেমায় লাইমলাইটে কেটে চিঠি লিখে পাঠাচ্ছে, তারা তাদের নাকি ঘুম হচ্ছে না, তো এটাই। আর এত ছেলেরা মেসেজ করতেছে যে ভাই আমাকে বিয়ে করো, আমার গুলশানে বাড়ি আছে, ভাই আমাকে বিয়ে করো, আমি দেশের বাইরে থাকি।